প্রিয় বন্ধুরা, জীবনে চলার পথে অনেকে নানা প্রতিবন্ধকতায় পথ হারিয়ে ফেলেন। অনেকে সাধারণ অজুহাতে পরনির্ভরশীল হন কিংবা ভিক্ষাবৃত্তিকে বেছে নেন। আজ এমন একজন দৃষ্টি প্রতিবন্ধীর গল্প বলবো, যিনি নিজে দৃষ্টি প্রতিবন্ধী হলেও পরনির্ভরশীল হননি কিংবা ভিক্ষাবৃত্তিকে বেছে নেননি। চলুন দেখে আসি এমন একজন দৃষ্টি প্রতিবন্ধীর কর্মময় জীবনের কিছু অংশ। প্রিয় বন্ধুরা, দেখলেন মরণালী নামের এই মাছ ব্যবসায়ী কি নিপুণ দক্ষতায় একজন গ্রাহককে বিদায় করলেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনেকগুলো বছর তিনি মাছ ব্যবসা করছেন। তার চোখের সমস্যা কখনো তার কাজে প্রতিবন্ধকতা হয়নি, বরং অন্য দশজন স্বাভাবিক মাছ ব্যবসায়ীর মতোই তিনি তার নিজের কাজ নিজেই করেছেন। শুধু মাছ ব্যবসায়ী নয়, অন্য কাজেও পারদর্শী মরণালী। প্রিয় বন্ধুরা, আজ মরণালীকে উপস্থাপন করার কারণ একটাই। মরণালী একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও পরনির্ভরশীল হননি, হয়েছেন আত্মনির্ভরশীল। আমরা সবাই আত্মনির্ভরশীল হলে আমরা নিজেরাই এগিয়ে যাব, আর এগিয়ে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।